প্রবাসীদের প্রেরিত অর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ক্রমান্বয়ে প্রবাসী আয় বাড়ায় বাংলাদেশ ব্যাংকের সঞ্চিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, যা আমাদের অর্থনীতিকে দাঁড় করিয়েছে শক্ত ভিত্তির উপর। প্রবাসীরা বিদেশে থেকে দেশে আসলে শুনেছি প্রবাসীদের হয়রানি করা হয়। আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি কোথাও যেন প্রবাসীরা হয়রানির শিকার না হন। এই জন্য প্রয়োজনে নজরদারি রাখছি। দেশে তাদের সম্পদ বা বাড়িঘর দখল হয়ে যাচ্ছে এমন অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব। প্রবাসীদের জন্য সিটি মেয়রের দরজা সবসময় খোলা। গতকাল পবিত্র মক্কায় আওয়ামী ফাউন্ডেশন আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এইসব কথা বলেন চট্টগ্রামের সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। প্রবাসীরা যারা হয়রানির শিকার হয় বিভিন্ন ক্ষেত্রে, এই ব্যাপারে সুনির্দিষ্ট যদি কেউ আপনারা যদি আমাকে প্রস্তাব দেন, আমি কথা দিয়ে গেলাম এই হয়রানি বন্ধ করার জন্য আমি পদক্ষেপ নেব। আমার সবসময় অপারেশন আছে, থাকবে, এবং যে কোনো সুযোগ সুবিধায় আমার দুয়ার সাধারণ মানুষের জন্য খোলা। আপনারা যোগাযোগ করবেন আর চট্টগ্রামকে ইনশাল্লাহ 4 বছরের মধ্যে 5 বছরের মধ্যে ইনশাল্লাহ চট্টগ্রামের চেহারা ইনশাল্লাহ বদলে দেবে। পবিত্র মক্কায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি বেলাল পাটোয়ারির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাসেদুর রহমান কাসেদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী এমপি। প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে হুইপ শামসুল হক বলেন, বাংলাদেশের জনগণ যারা প্রবাসে রয়েছেন তারা সবসময় আমাদের দেশের জন্য অবদান রেখে যাচ্ছেন। যে দেশে থাকেন সেই দেশের এবং আমাদের বাংলাদেশ উভয় দেশে আর্থ সামাজিক উন্নয়নে বিরাট অবদান রাখছে প্রবাসীরা। বৈশ্বিক শ্রমবাজারে কোভিড-19 নেতিবাচক প্রভাব পড়ায় অনেক অভিবাসী ইতিমধ্যে দেশে প্রত্যাবর্তন করেছেন। বাংলাদেশ সরকার তাদের জন্য স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ এবং পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করেছে। শেখ হাসিনা সরকার প্রবাসী বান্ধব। করোনাকালে আমরা মনে করেছিলাম রেমিটেন্স আসবে না, এত বেশি রেমিটেন্স আপনারা পাঠিয়েছেন যার কারণে আমাদেরকে জিডিপি এর আমরা অর্থ নির্মমুখী হই নাই, আমরা দাঁড়িয়ে আছি, আমরা আমাদের মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। আমাদের অর্থমন্ত্রী বলেছিলেন যে আমরা জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এখন আমরা দাঁড়িয়ে আছি। সারা বিশ্ব হাহাকার, কিন্তু বাংলাদেশ মাথা নোয়াবার নয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, বিশিষ্ট নারী নেত্রী, সামাজিক ও মিডিয়া ব্যক্তিত্ব জিন্নাত সোহানা চৌধুরী, চট্টগ্রাম মহানগর বায়োজিত থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল নবী লেদু, ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মিল্টন, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কাইকোবাদ ওসমানী। উক্ত সভায় বক্তব্য দেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি শামসির আলম, সহসভাপতি রফিকুল ইসলাম, সহসভাপতি আমির হোসেন, মক্কা আওয়ামী যুবলীগের সহসভাপতি হাসান জসিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আওয়ামী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্দুল খালেক, মক্কা বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি রিয়াজ আকবর চৌধুরী, মক্কা বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী বিল্লু, জেদ্দা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিটু, চ্যানেল আই সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন, জিটিভি সৌদি আরব প্রতিনিধি সাংবাদিক সেলিম আহমেদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের মিজানুর রহমান ও মক্কা বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি রিয়াজ আকবর চৌধুরী, মক্কা আওয়ামী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন, আব্দুল মতিন শাহজাহান সোলাইমান সহ আরো অনেকেই। সৌদি আরব প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, এসএনটিভি।